ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য ইতিহাস বিষয়ের শেষ মুহূর্তের সাজেশন নিয়ে হাজির হয়েছি এখানকার প্রশ্ন প্রশ্নগুলো আমি উত্তর দিইনি এখানকার প্রশ্নগুলো তোমরা আশা করি তোমাদের পড়া রয়েছে যদি কোনোটা ছুটে থাকে তোমরা অবশ্যই সেটাকে রেডি করে নেবে এই কয়েকদিনের মধ্যে তো চলো এখানে মার্ক দুই মার্ক চার এবং মার্ক আট নিয়ে আলোচনা করব চ্যাপ্টার ভিত্তিক তো তোমরা শেষ পর্যন্ত সঙ্গে থাকো আশা করি তোমাদের অনেকটাই উপকারে আসবে প্রথমে দেখো প্রথম চ্যাপ্টারের মার্ক দুই এর যে প্রশ্নগুলো করবে সামাজিক ইতিহাস কী ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী স্থানীয় ইতিহাস বলতে কি বোঝো বা আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয় সরকারি নথিপত্র বলতে কী বুঝো সম্প্রকাশ সাময়িকপত্রের বিষয়বস্তু কী ছিল আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কি বুঝো নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বুঝো নারীবাদী ইতিহাস চর্চা বলতে কি বুঝো আধুনিক ভারতের ইতিহাস রচনার সরকারি নথিপত্র গুরুত্বপূর্ণ কেন নতুন সামাজিক ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি কী কী ব্রিটিশ সরকার কেন আঠারোশো আটাত্তর সালে সমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয় কবিগুরু স্বদেশ ভাবনার কিরূপ চিত্র তার আত্মজীবনীতে ফুটে উঠেছে ইতিহাস গবেষণার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা লেখো সম্প্রকাশকে বাংলার প্রথম রাজনৈতিক সংবাদপত্র বলা হয় কেন ফটোগ্রাফ কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে উপাদান হয়ে উঠেছে কন্যা ইন্দিরাকে লেখা পিতা জওহরলাল নেহরুর চিঠিগুলি ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ কেন ইতিহাসের উপাদান রূপে বঙ্গ বঙ্গদর্শনের গুরুত্ব কী খেলাধুলা কীভাবে জাতীয়তাবাদের বিস্তারে সহায়ক হয় তোমরা জানো মার্ক দুই একটু বেশি পড়তে হয় তবু আমি পনেরোটা কুড়িটা করে কোশ্চেন দিয়েছি তোমরা সেগুলোকে রেডি করে নেবে এবার চলো এই চ্যাপ্টারের মার্ক চারের প্রশ্নগুলো দেখে নিই প্রথম প্রশ্ন নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো পরিবেশের ইতিহাস চর্চার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো আধুনিক ভারত ইতিহাসের উপাদান রূপে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতি গুরুত্বপূর্ণ কেন নতুন সামাজিক ইতিহাসের উপর একটি টিকা অথবা আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্যের দিকটি সংক্ষেপে আলোচনা করো এই কটা কোশ্চেন পড়বে এবার চলো দেখে নেব দ্বিতীয় অধ্যায়ের মার্ক টু বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ বিভক্ত হলে কেন ম্যাকলেমিনিট কী সমাজ সংস্কারে নব্যবঙ্গের নব্যবঙ্গদের ভূমিকা কী ছিল সংবাদপত্র ও সাময়িকপত্রের মধ্যে পার্থক্য কী মধুসূদন গুপ্ত কে ছিলেন নববিধান কী এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল নব্যবঙ্গ আন্দোলন বলতে কি বোঝো ব্রহ্ম সমাজের যে কোনো দুটি সমাজ সংস্কারকমূলক কাজের উল্লেখ করো স্বামী বিবেকানন্দের বেদান্তবাদ কেন নব্য ভারতীয় শিক্ষা আঠারোশো তেরো সালের সনদ আইনের গুরুত্ব কী ছিল ডেভিড হেয়ার স্মরণীয় কেন প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক বলতে কী বুঝো ফিল্ট্রেশন থিওরি বা ক্রমনিম্ন পরিস্রুত নীতি বলতে কি বুঝো উডের নির্দেশনামা বলতে কী বুঝো উনিশ শতকের বঙ্গীয় নবজাগরণ বলতে কী বুঝো ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে কি উদ্দেশ্যে স্থাপন করেন ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয় তিন আইন বলতে কী বোঝো ডিরোজিও কেন কর্মচ্যুত হন শ্রীরামপুর ত্রয়ে কাদের বলা হতো হাজি মোহাম্মদ মহসিন বিখ্যাত কেন শিক্ষা বিস্তারে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকা উল্লেখ করো উনিশ শতকের বঙ্গীয় নবজাগরণকে কলকাতা কেন্দ্রিক জাগরণ বলা হয়েছে কেন এবার এখান থেকে চার মার্কের যে প্রশ্ন রয়েছে স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো হুতম প্যাচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায় এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা গ্রাম বার্তা প্রকাশিকায় উনিশ শতকের বাংলার গ্রামীণ সমাজের কীরূপ ছবি ফুটে উঠেছে বামাপোধিনী পত্রিকা কিভাবে নারী সমাজের মুখপত্রে পরিণত হয়েছিল আর এই চ্যাপ্টার থেকে আট মার্কের জন্য পড়বে শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি উচ্চশিক্ষার ক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো দুই নম্বরে শতকের বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলি রূপ ভূমিকা ছিল এবার চলো দেখে নেব তিন নম্বর চ্যাপ্টার তিন নম্বর চ্যাপ্টারের মার্ক টু দেখো ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জা পুনর্জাগরণের আন্দোলন নীলকররা নীলচাষীদের উপর কিভাবে অত্যাচার করতো তা সংক্ষেপে আলোচনা করো দুদুমিয়া স্মরণীয় কেন নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কিরূপ ছিল সন্ন্যাসী ফকের বিদ্রোহ ব্যর্থ হলো কেন নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের কীরূপ ভূমিকা ছিল জুয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল বিপ্লব বলতে কী বোঝায় মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল ওয়াহাবি আন্দোলনের ব্যর্থতার তিনটি কারণ উল্লেখ করো কোল বিদ্রোহের কারণ কি বারাসাত বিদ্রোহ বলতে কী বুঝো খুদ প্রথা বলতে কী বুঝো বিরসা মুন্ডা কে ছিলেন ব্যবসায়ীরা কিভাবে সাঁওতালদের শোষণ করত ফরাজি আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব কী ছিল পাবনা কৃষক বিদ্রোহ কী কারণে ঘটেছিল বিদ্রোহ ও বিপ্লবের মধ্যে পার্থক্য কী সাঁওতাল হুল বলতে কী বোঝো দাদন কি আঠারোশো সালের অরণ্য আইনে কি বলা হয়েছিল চুয়ার বিদ্রোহকে চুয়ার বিপ্লব বললে কেন ভুল বলা হবে কোল বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো জমিদার কৃষ্ণদেব রায়ের সঙ্গে তিতুমিরের সংঘাতের কারণ কী এবার চারমার্কের প্রশ্ন দেখে নেব আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন কি উদ্দেশ্যে উপনিবেশিক সরকার তারণ্যতাইন প্রণয়ন করেন এটা হয়ে যাবে অরণ্য আইন টিকা লেখো ফরাজি আন্দোলন টিকা লেখো তিতুমিরের নেতৃত্বে বারাসাত বিদ্রোহ আট নম্বর পর্বে নীল বিদ্রোহ কেন ঘটেছিল এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো এবার চারমার্ক থেকে দেখো চারমার্ক চা চতুর্থ অধ্যায় থেকে চার মার্কের প্রশ্ন দেখো হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল হিন্দু মেলার টিকা লেখো আঠারোশো এর মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণী বিদ্রোহ বলা যায় আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি গোরা উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল বর্তমান ভারত কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা মাতা চিত্র কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল এখান থেকে আট মার্কের জন্য পড়বে মহাবিদ্রোহে চরিত্র বিশ্লেষণ করো উনিশ শতকের লেখা ও রেখার মাধ্যমে কিভাবে ভারতের জাতীয়তাবাদের জাগরণ ঘটেছে তারপরে এর দুই নম্বরটা একটু পরে বলছি পাঁচ মার্ক পাঁচ পঞ্চম অধ্যায় শেষ অধ্যায়টা দেখে নাও তারপরে দুই মার্কগুলো বলছি বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা ছিল চারমার্কের জন্য পড়বে শ্রীরামপুর মিশন গ্রহ কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কিরূপ অবদান ছিল বিজ্ঞান চর্চার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজের কীরূপ ভূমিকা ছিল বিজ্ঞান চর্চার বিকাশে বসু বিজ্ঞান মন্দিরের কীরূপ ভূমিকা ছিল ছাপা বইয়ের সঙ্গে বিস্তারের সম্পর্ক বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান ছিল এর সঙ্গে অথবা লিখতে পারো টিকা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স আট নম্বরে জাতীয় শিক্ষা পরিষদের টিকা এবং আটমার্কের জন্য পড়বে ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও ছয় নম্বর চ্যাপ্টার থেকে পড়বে টিকা লেখো চারমার্কের জন্য এক আন্দোলন সারা ভারত কিষান সভা কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল টিকা লেখো কংগ্রেসি সামন্ততন্ত্রী দল অহিংস অসহজ অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল টিকা লেখো মিরাট ষড়যন্ত্র মামলা এখান থেকে আট মার্কের জন্য পড়বে ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো ওয়ার্কস অ্যান্ড পিজেন্ট পার্টি সম্পর্কে একটি টিকা লেখো তাহলে এই হলো তোমাদের বড় কোশ্চেন এবার কয়েক যে লাস্টের তিনটে চ্যাপ্টারের দুই মার্ক ছুটে রয়েছে সেই দুই মার্কের প্রশ্নগুলো তোমরা দেখে নাও তো দেখো চার নম্বর চ্যাপ্টারের মার্ক দুই উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন আনন্দমঠ কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় জমিদার সভা ও ভারতসভার দুটি পার্থক্য লেখো উনিশ শতকে জাতীয়তাবাদী উন্নষে ভারত মাতা চিত্রটির কীরূপ ভূমিকা ছিল জমিদার সভা কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন গভর্নর জেনারেল ও ভাইসরাইয়ের মধ্যে পার্থক্য কী জাতীয়তাবাদের জাগরণে হিন্দু মেলা কীরূপ ভূমিকা পালন করেছিল ইউরোপীয়রা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল কেন মহারানীর ঘোষণাপত্র মহারানীর ঘোষণাপত্র বলতে কি বোঝো আঠারোশো সালের বিদ্রোহকে কি জাতীয় বিদ্রোহ বা স্বাধীনতার প্রথম সংগ্রাম বলা যায় ভারত সভা কোন কোন বিষয়ে আন্দোলন করেছিল ইলবার্ট বিল বিতর্ক বলতে কী বোঝো তারপরে পাঁচ নম্বর চ্যাপ্টারে দেখো মার্ক দুই উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা কী ছিল বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল বাংলায় ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী ছিল চার্লস উইলকিন্স কে ছিলেন বাংলা লাইনোটাইপ প্রবর্তন গুরুত্ব কী বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা ঔপনিবেশিক ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন কেন কারিগরি শিক্ষা বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল ছাপা বই শিক্ষার প্রসারে কি ভূমিকা নিয়েছিল শ্রীনিকেতন কী উদ্দেশ্য প্রতিষ্ঠিত হয়েছিল উনিশ শতকে বাংলায় ব্যবসায়িক ভিত্তিতে ছাপাখানা বিকশিত হয়েছিল কেন উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকাটি কি ছিল মুদ্রণ ইতিহাসে আঠারোশো সাল গুরুত্বপূর্ণ কেন বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা কীরূপ ছিল রবীন্দ্রনাথ কীভাবে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেছেন উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে বসু বিজ্ঞান মন্দির এর ভূমিকা কী ছিল জাতীয় শিক্ষা পরিষদের গুরুত্ব কর্মসূচি কী ছিল বাংলার অধিকাংশ ছাপাখানা কলকাতায় গড়ে উঠেছিল কেন